হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস ওয়ার্ল্ড। আজকে আমরা আলোচনা করব KMC সাবস্টিটিউট ইঞ্জিনিয়ার সিভিলের প্রিভিয়াস ইয়ার 2007-এ যে পরীক্ষাটি হয়েছিল সেটি নিয়ে। এর আগে আমরা 2016 সালটি নিয়ে 4টি ভিডিও মাধ্যমে আমরা ফুল সলভ করে দিয়েছি। তো যারা সেই ভিডিওগুলো দেখেননি তারা এই ভিডিওর নিচে ডিসক্রিপশান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো যারা আমাদের চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন তাদের বলে রাখি, আমরা KMC সাবস্টিটিউট ইঞ্জিনিয়ার সিভিলের 1999 থেকে 2017 সাল পর্যন্ত প্রতিটি পরীক্ষার কোশ্চেন ডিসকাস করব ফুল এক্সপ্লোরেশন সহ। তো আমরা আজ 2007 এই সালটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো আপনাদেরকে বলে রাখি, আমি এভাবে আগামী দিনে WPSC জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিলের প্রিভিয়াস 10 ইয়ার্সের কোশ্চেন এর ফুল এক্সপ্রেশন সহ ডিসকাস করব, সাথে SSC JEE 2019-এর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পার্ট ফুল প্রিপারেশন নিয়ে আসবো আপনাদের জন্য এই চ্যানেলে। তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আপনারা যে ভিডিও দেখছেন তার নিচে রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিতে প্রেস করলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপরে দেখবো একটি বেল নোটিফিকেশন ভেসে উঠেছে, সেটিতে প্রেস করলেই আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখবো বন্ধুরা, তো 2016 সালের ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করে আপনাদের মতামত দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুধু আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে আপনারা অনেকেই বলেছেন যে এ হবে না বি হবে, আবার কেউ কেউ বলছেন যে সি হবে না ডি হবে। তো আপনাদের দয়া করে একটি রিকোয়েস্ট করব যে কমেন্ট এ যে অপশানগুলো কথা বলছেন তার এগেনস্টে উপযুক্ত প্রমাণসহ বলুন, কারণ এই যে কোশ্চেনগুলো আমি সলভ করেছি এগুলো আবার এগুলো সলভ করার পরে আবার কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা কিন্তু আমি যাচাই করে নিয়েছি, কারণ যাতে আপনাদেরকে আমি সঠিক উত্তরটি পৌঁছে দিতে পারি। তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, প্লিজ উপযুক্ত প্রমাণসহ কমেন্ট করুন, তারপর আমরা সেটি অবশ্যই বিচার করে দেখব। নাহলে দেখুন অযথা অনেক সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনাদের কিন্তু 2 তারিখে পরীক্ষা, আর 2 দিন পরে কিন্তু আপনাদের পরীক্ষাটি রয়েছে। তাই আমি চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব সবগুলো সেট আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকে সেটে শুরু করা যাক। তো দেখুন এটি হচ্ছে KMC 2007-এর যে প্রথম কোশ্চেন আমরা পার্ট নিয়ে এসেছি সেটি হচ্ছে, দেখুন আমরা 1 নম্বর কোশ্চেনে চলে যাব। দেখুন যে দ্য ফার্স্ট মেথড ইনভেন্টেড ফর প্ল্যানিং প্রজেক্টস ইজ, তো এটি হয়ে যাবে আপনাদের বার চার্ট মেথড। আপনারা সবাই জানেন এই কোশ্চেনটি। তো আমরা চলে যাবো সেকেন্ড কোশ্চেনটিতে, দ্য কনভেক্সিটি প্রোভাইডেড টু দ্য ক্যারেজ ওয়ে বিটুইন দ্য ক্রাউন অ্যান্ড এজ অব দ্য পেভমেন্ট ইজ নোন অ্যাজ, তো এটি হয়ে যাবে আপনাদের ক্যাম্বার। আমি কিন্তু উত্তরগুলো আমি কোশ্চেনের মধ্যেই টিক করে মেরে দিয়েছি। তারপর চলে যাবো 3 নম্বর কোশ্চেনটিতে, ডিসপোজাল অফ এক্সট্রা এক্সকাভেটেড আর্থ অফ ক্যানেল ইজ জেনারেলি মেড বাই প্রোভাইডিং এ স্পয়েল ব্যাঙ্ক অন, তো এটি অ্যান্সার হয়ে যাবে আপনাদের ডি, অল অফ দ্য অ্যাবোভ। তারপর চলে যাবো 4 নম্বরের কোশ্চেনটিতে, এখানে বলেছে প্লটিং অফ ইনঅ্যাক্সেসিবল পয়েন্ট অন এ প্লেন টেবিল ইজ ডান বাই, এটি হয়ে যাবে 1 নম্বর, মানে ইন্টারসেকশন। তারপর চলে যাবো 5 নম্বরের কোশ্চেনটিতে, যে এ সিরিজ অফ ক্লোজ কন্টিউর অফ ডিক্রিজিং ভ্যালু টুয়ার্ডস দেয়ার সেন্টার রিপ্রেজেন্টস, এটি হয়ে যাবে আপনাদের বি, অ্যান্সারটি হয়ে যাবে মানে এ ডিপ্রেসেশন। তো তারপর চলে যাবো আমরা যে 6 নম্বরের কোশ্চেনটিতে আমরা চলে যাবো, যে বলছে ইফ টু ডিফারেন্স ইন এলিভেশন বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি উইদিন টেলিস্কোপ রেঞ্জ ইজ রিকোয়ার্ড দ্য লেভেল মাস্ট বি সেট আপ, এটি অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের বি। দেখুন এই কোশ্চেনগুলো কিন্তু অনেক পুরনো দিনের, তাই কিন্তু এখানে কিন্তু প্রিন্টিংটি ভালো আসেনি, তাই আমি কিন্তু আপনাদের হাতে লিখে দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তারপর চলে যাবো 7 নম্বরের কোশ্চেনটিতে, দ্য ফর্মওয়ার্ক ইনক্লুডিং দ্য প্রোবস ক্যান বি রিমুভড ফ্রম দ্য বটম অফ বিম ওনলি আফটার, এখানে কিন্তু অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের সি, মানে 14 ডেজ। তো তারপরে চলে যাবো আমরা 8 নম্বর কোশ্চেনটিতে, যে প্রপোর্শন অফ এ কংক্রিট মিক্স ফর ইন্ডিয়ান প্যাটার্নড স্টোন ফ্লোরিং ইজ নর্মালি, এটি অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের বি, মানে হচ্ছে 1:2:4। তারপর চলে যাবো 9 নম্বর কোশ্চেনটিতে, দ্য ভার্টিক্যাল মেম্বার ফিক্সড বিটুইন স্টেপস অ্যান্ড হ্যান্ডরেল আর নোন অ্যাজ ব্লু স্টার্স, মানে হচ্ছে আপনাদের অপশানটি এ হয়ে যাবে। তারপর চলে যাবে 10 নম্বরের কোশ্চেনে, দ্য প্রজেকশন অফ হেড অর সিল অফ এ ডোর উইন্ডো ফ্রেম,
তো এটির অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের বি হর্নস। তারপর চলে যাবো আমরা 11 নম্বর কোয়েশ্চন নিতে। উই ফল আর প্রোভাইডেড ইন রিটেনিং ওয়াল অ্যান্ড ব্রেস্ট ওয়াল, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষা কিন্তু খুব আসে এই পরীক্ষাটি, এই কোয়েশ্চেনটি। তো এটির অ্যান্সারটি হয়ে যাবে এ। তো তারপর চলে যাবো আমরা, দেখুন এখানে কিন্তু একটি পেজ মিসিং আছে, মানে আমি কিন্তু যে সেই ইঁদুরের সাথে সেট নিয়েছি, মানে একটা পেজ কিন্তু আপনাদের মিসিং আছে, কিন্তু যখন আমি সেটটি পেয়েছি সেখানে তখনই কিন্তু এটি মিসিং ছিল। তো দেখুন আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো 11 পরে কিন্তু রয়েছে 24 নম্বরের কোশ্চেন। তো দেখুন এখানে বলেছে যে ইন এ রিবেটেড কানেকশান মিনিমাম স্পেসিং অফ রিবেট, মানে কত মিনিমাম স্পেসিং রাখা হয়, এটা আপনারা জানেন যে নট লেস দেন 2.5 টাইমস। তো তারপরে আমরা চলে যাবো দেখুন যে 25 নম্বর, মানে কোশ্চেনটিতে ফ্যাক্টর অফ সেফটি ইজ দ্য রেশিও অফ, তো এটা আমরা সবাই জানি যে এটি এ অপশান অ্যান্সারটি হবে। তারপরে চলে যাবো 26 নম্বর, ইন প্রিস্টেস কংক্রিট মেম্বার ইট ইজ অ্যাডমিসিবল টু ইউজ, এটি চলে যাবে অ্যান্সার হবে ডি। তারপরে চলে যাবো আমরা 27-এর কোশ্চেনটিতে, দ্য ডিস্টেম্পার ডায়ামিটার অফ লংচিউডিনাল রেনফোর্সমেন্ট ইন এ কলাম শুড নেভার বি লেস দেন, এটি হয়ে যাবে 12 mm। তারপর চলে যাবো আমরা 28 নম্বর কোশ্চেনটিতে, এ টি বিম বিহেভ অ্যাজ এ রেক্টেঙ্গুলার বিম অফ এ উইথ ইকুয়াল টু ইটস ফ্লেন্স ইফ দ্য নিউট্রাল অ্যাক্সিস ইজ, তো হয়ে যাবো এটা অপশান এ রিমেন্স উইদিন দ্য ফ্লেন্স। তো তারপরে চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 29-এ, স্পেসিং অফ স্টিরাপ টু টেক অফ দ্য শেয়ার ইন এ রেক্টেঙ্গুলার বিম ইজ, এটি অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের ডি, মানে হচ্ছে ইনক্রিজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য বিম। তো তারপর চলে যাবো আমরা 30 নম্বরের কোশ্চেনটিতে, ইন এ সিনলি রেইনফোর্স বিম দ্য এফেক্টিভ ডেপথ ইজ মেজার ফ্রম দ্য এক্সট্রিম কম্প্রেশন ফাইবার টু দ্য, তো অ্যান্সারটি হয়ে যাবে আপনাদের সি, মানে সেন্টার অফ টেনসাইল রেইনফোর্সমেন্ট। তারপর চলে যাবো আমরা 31 কোশ্চেনটিতে, তো এখানে বলে সিলিন্ডারের রেশিও অফ এ লং কলাম ইজ, এটি অ্যান্সারটি হবে বি, লেন্থ অফ দ্য কলাম ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। তারপর চলে যাবো আমরা 32 নম্বরের কোশ্চেনটিতে, এ কম্পোজিট বিম ইজ কম্পোজড অফ টু ইকুয়াল স্টিরাফ স্ট্রিপস অন ওয়ান অফ ব্রাশ অ্যান্ড দ্য আদার অফ স্টিল ইফ দ্য টেম্পারেচার ইজ রেজড, এটি অ্যান্সারটি হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। তো তারপরে চলে যাবো আমরা 33 নম্বরের কোশ্চেনটিতে, দ্য গ্রেটেস্ট লোড হুইস এ স্প্রিং ক্যান ক্যারিং উইদাউট গেটিং পার্মানেন্টলি ডিস্টোর্টেড ইজ কল্ড, এটি হয়ে যাবে কিন্তু প্রুফ লোড অ্যান্সারটি, এটি হবে সঠিক অ্যান্সার প্রুফ লোড। তো আজকে আমরা 33 অব্দি আলোচনা করলাম এই ভিডিওটিতে। আজকে আমরা সেকেন্ড ভিডিওটি আপলোড করবো, সেখানে কিন্তু আপনাদের আরও একটি পার্ট আলোচনা করে দেবো, মানে আর দুটি পার্টের মধ্যে কিন্তু আমরা 2007টি আমরা কমপ্লিট করে দেবো, তারপরে কিন্তু 2006 এবং আরও ডিটেলসে কিন্তু আরও নিয়ে আসবো। তো আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে দয়া করে লাইক করতে ভুলবেন না, আর ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও এই সঠিক উত্তরগুলো জেনে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন। তো দেখা হবে আগামী ভিডিওতে, আজকে এ পর্যন্তই।